মুচমুচে গরম গরম পাদরা পাতার বড়া অসাধারণ মজার চুলায় ভাসতে ভাস্তেই আমার আর তর্সই ছিল না আমি গরম গরমই খেয়ে নিচ্ছিলাম পাদরা পাতার বড়া এত মজার অবশ্য ছোটোবেলা থেকে এটার সাথে পরিচিত আমার বাবার খুব প্রিয় ছিল তো এই হচ্ছে পাদরা পাতার গাছ এটা লতা গাছ লতা জাতীয় গাছ আর এই পাতার এত সুন্দর ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগে তো এটার নাম হচ্ছে পাদরা পাতা কী ভেবে এই নামটা রেখেছে জানি না তবে এই যে একটা জঙ্গলে ঢুকেছি আমরা দুই বোন পাদরা পাতা সংরক্ষণ করার জন্য তো পাদরা পাতা কিন্তু অনেক বড় বড় মোটা মোটা লতা জাতীয় গাছ এগুলো গোড়া থেকে কেটে দিয়ে একেবারে নিষ্পত্তি করার জন্য কেটে দিয়েছে তারপরেও এগুলো হয় এগুলো একটা বেহাইয়া প্রজাতির গাছ তো এই যে পাদরা পাতাগুলো আমি তুলে নিলাম এখন এগুলো বাঁধানো পুকুর ঘাটে ধুয়ে নিব ভালো করে তো আমার একটু শখ লাগছিল যে এই বাঁধানো ঘাটে নেমে একটুখানি কাজ করতে তো পাতাগুলো ভালো করে ঘষে ঘষে আমি ধুয়ে নিলাম আর পুকুরটা এক ফাঁকে দেখিয়ে দেই এত সুন্দর পুকুর এটা সাধারণত এমন পুকুর বিভিন্ন ছবিতে মুভিতে বা নাটকে দেখা যায় তো এই পুকুরটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে আমি আসি এটা আমার বোনের বাড়ি তো পুকুরের পানি দিয়ে ধুয়ে আবার কলের পানি দিয়ে ধুয়ে নিলাম পুকুরের পানি আমার অতটা ভালো লাগে না তো এই যে এইখানে চালের গুঁড়ো আর ডালের গুঁড়া আগে থেকে গুঁড়ো করা ছিল অল্প পানি দিয়ে ভিজিয়ে এরপরে যে পাদ্রা পাতাগুলো কুচি করে কেটে ব্লেন্ড করার সুবিধার্থে আর কি কুচি করে কেটে নেওয়া তো ব্লেন্ডারে বাটিতেই আমি ব্লেন্ড করে নিব আর এগুলো কিন্তু পাটায় বেটেও নেওয়া যায় যেহেতু ব্লেন্ডারে একদম কম খাটুনি সেই জন্য ব্লেন্ডারেই সব কাজ সেরে নেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সামান্য লবণ দিয়ে ভালো করে ডাল আর চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিলাম তো পানি কম দিয়ে চাল ডালের গুঁড়া ভিজিয়েছিলাম কারণ পাতাটা একটু তরল বেশি পানি কভার হয়ে যাবে অলরেডি তেল গরম করে কড়াইয়ে বড়াগুলো ভাজা শুরু হয়ে গিয়েছে তো এত সুন্দর ঘ্রাণ এত সুন্দর স্মেল মানে তো পাতরা পাতার এমন সুন্দর রেসিপি দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখার জন্য তো সবাই ভালো থাকবেন আবার অন্য ভিডিওতে দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ